নমস্কার বন্ধুরা এস বি সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের এবটিআর টেস্ট পেপার সলভ করাছি তো দেখো মাধ্যমিকের এব টেস্ট পেপার দু হাজার চব্বিশ সালের এ টেস্ট পেপার আজকে আমি জীবনবিজ্ঞানের দুটো সেট সলভ করিয়ে দেবো আজকে আমি পেজ নম্বর আটত্রিশ এবং পেজ নম্বর পঁচাশি এই দুটো পেজ আজকে সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করিয়ে দেব তো দেখো পেজ নম্বর আটত্রিশ ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে তোমরা ভালো করে দেখে নাও তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে কি বলেছে শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকার অ্যান্সার হবে বের অ্যান্সার প্রতিকূল প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা প্লাস প্লাসেনটা গঠনে সাহায্য করে বিয়ের অ্যান্সার প্রজেস্টোর ওয়ান পয়েন্ট থ্রিতে কোনটি রোটেটর বেশি অ্যান্সার হবে সের অ্যান্সার পায়রে ফরমিস পায়রি ফরমিস যাকে বলে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোরে কোর্স চক্রের কোন দশায় সবচেয়ে বেশি সময় লাগে তো দেখো অনেকে এস দশায় বলছে অনেকে জি ওয়ান দশায় বলছে তো দেখো প্লিজ তোমরা কমেন্টে জানাবে আমাদের পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন আমাদের ক্যারিওক আইনিসিসের কোন দশায় সিস্টার ক্রোমিটি ক্রমিটির হৃদয় পৃথক হয় ডিয়ার অ্যান্সার অ্যানাফেস্ট ওয়ান পয়েন্ট সিক্সে মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধি অন্য অঙ্গের তুলনায় কম হয় অ্যান্সার এর আনসার পরিণত দশায় ওয়ান পয়েন্ট সেভেনে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার বাহক আক্রান্ত পুত্র সন্তানের অনুপাত এর আনসার কোনোটিই নয় ওয়ান পয়েন্ট এইটে ইমাস কুলেশনের ফলে এর আনসার উভয় কি বলেছে লিঙ্গ ফুল ও স্ত্রী ফুলে পরিণত হয় ওয়ান পয়েন্ট নাইনে একসংখ্য জননের জননের এফ টু জনিত উৎপন্ন লম্বা মটরের গাছের জিনো টাইপেরও কত প্রকার অ্যান্সারবে বি এর আনসার দুই প্রকার ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অর্জিত বৈশিষ্ট্য স উত্তরাধিকারী অনুযায়ী সূত্রপ্রবক তাকে ডিয়ার্সার ল্যামার্ক ওয়ান পয়েন্ট বলেন নিষ্ক্রিয় অঙ্গ নয় সিরান্সার গিনিপিকের সিকাম ওয়ান পয়েন্ট ওয়ান টু শারীরবৃত্তীয় অভিযোজনের একটি উদাহরণ অ্যান্সার পেয়ে ডিয়ার্সার উটের অতিরিক্ত জল ক্ষয় সহন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সিরান্সার সিডোমোনাস ওয়ান পয়েন্ট ওয়ান ফোর লয় কী বলেছে লয়েড বোটানিক্যাল গার্ডেন কোনডা অবস্থিত ডিএর আনসার পশ্চিমবঙ্গে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসা প্রকার পাওয়া যায় বিয়ের আনসার নয়ন তারা এবার তোমাদের এই শূন্যস্থানগুলো সর্বপর দেবো টু পয়েন্ট ওয়ানের সহযোগী নিউরনের অবস্থান সবসময় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে হয় টু পয়েন্ট টুতে উদ্ভিদের ভ্রূণস্থলীতে সহকারী কোষের সংখ্যা দুটি টু পয়েন্ট থ্রিতে উচ্চতার সাপক্ষে বড় হাতের ছোট হাতের একটি একটি লম্ব সংখ্যার জীব টু পয়েন্ট ড্যাশ ব্যক্তজীবী ও গুপ্তজীবী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে নিটাম টু পয়েন্ট ফাইভে জীব বিবর্ধন ড্যাশ দূষণের ফলাফল অ্যান্সার হবে মাটি টু পয়েন্ট সিক্সে পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কে কেসার সিঙ্গালিলা রেড পান্ডা সংরক্ষণ করা হয় এবার তোমাদের এই সত্য মিথ্যা সলভ করে দেব টু পয়েন্ট সেভেনে কবদা সন্ধে দুশো সত্তর ডিগ্রি ঘুরতে পারে এটা ভুল আছে একশো ডিগ্রিতে হবে টু পয়েন্ট এইটে প্রাণী হরমোনের খরণ নিয়ন্ত্রণ হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা এটা ঠিক আছে টু পয়েন্ট নাইনে একবিষপত্রে উদ্ভিদের জোর কলম করা হয় ভুল আছে টু পয়েন্ট ওয়ান জিরো কী বলেছে প্রোটন ও সবুজ বর্ণ বুঝতে পারে না এটা ভুল আছে টু পয়েন্ট ডাবল ওয়ানে জল সংরক্ষণের জন্য ক্যাক্টাসের কী বলেছে নিউ সিলেস থাকে এটা ঠিক আছে টু পয়েন্ট ওয়ান টু আদিম পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিয়ক অ্যাসিড হলো ডিএনএ এটা ভুল আছে এবার আমি তোমাদের বাম বাম দিকের সঙ্গে ডান দেখে তো দেখো অকাল পত্র মোচন রোধ অ্যান্সার হবে সাইটোকাইনিন গঠন অ্যান্সার হবে মাইক্রো টিউবিলাস এইচপিএলসি অ্যান্সার হবে থা এইচ পিএলসি তাইতো অ্যান্সার হবে থ্যালাসিমিয়া টারুনের মতে প্রকরণ সৃষ্টি অ্যান্সার হবে প্রকৃতির খেলা জীব বৈচিত্র্য অ্যান্সার রোজেন আর গৌণদূষক অ্যান্সার হবে পি এন যাই হোক এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো বি সাদৃশ্যে বেছে নাও অ্যান্সার আমাদের সাইনোভিয়াল টু পয়েন্ট টু জিরোতে চোখের কোন আবরণ আবরণটি না থাকলে সানি অপারেশনের সময় লেন্স প্রতিস্থাপন করা যায় না অ্যান্সার কর্নিয়া টু পয়েন্ট টু ওয়ানে ক্রোমোজমের সেন্টোমিয়ার অঞ্চলে কোন ক্রোমোটিন থাকে অ্যান্সার হবে হেটারো ক্রোমোটিন টু পয়েন্ট টু থ্রিতে মিলারো উড়ের তাদের পরীক্ষায় এনএইচ থ্রি এবং সিএইচ ফোর কী অনুপাতে কী অনুপাতে ব্যবহার করেছিলেন অ্যান্সার হবে ওয়ান টু ওয়ান পরের প্রশ্ন এখানে আরেকটা বাকি আছে লোকাস কী তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো তোমরা লোকাজ লিখবে চল ক্রোমোজোমের ক্রোমোজমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অলিলগুলি অবস্থান করে ভালো করে শোনো কি বলছি ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অলিলগুলি অবস্থান করে তাকে লোকাজ বলে তাকে কি বলে লোকাজ বলে পরের প্রশ্ন আমাদের টু পয়েন্ট টু থ্রি তো এটা তো বলেই দিয়েছি আমি আর টু পয়েন্ট টু ফোর কি বলেছে মেটা কি বলেছে মেটা এস্টাসিস কাকে বলে মেটা এস্টেসিস কাকে বলে তো দেখো মেটা এস্টেসিস বলতে বোঝানো হয়েছে তোমরা সোনব পালে বই থেকে লিখতে পারো যে স্থানান্তরিত হচ্ছে মেটাস্টেসিস মেটা এস্টাসিস এস্টাসিস হ্যাঁ বা ইংরেজি বা স্থানান্তরিত হচ্ছে ধারণকৃত দেহের ভিতরে থাকা কোনো রোগ সৃষ্টিকারী এজেন্টের প্রথম বা প্রাথমিক উৎপত্তি স্থল থেকে ওই শরীরের ভিন্ন ভিন্ন অংশ ছড়িয়ে পড়ার যে সিস্টেম আছে সেটাকেই বলা হয় মেটায়াস্টাসিস তোমরা বৈঠকেও পড়তে পারো ভয়ের কোনো কারণ নেই টু পয়েন্ট টু ফাইভের নিচে চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টি অন্তর্গত অ্যান্সার হবে টু পয়েন্ট টু সিক্সে কী বলেছে গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয় কুমির এবার আমি বিজ্ঞানের পঁচাশি নম্বর পেজটা সলভ করে দেব ঠিক নিচের দিকে দেখো তোমরা ওয়ান পয়েন্ট ওয়ানে কিছু সূর্যোদয়ের পরে ফোটে কিছু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো ফটোনাস্টিক চলন ওয়ান পয়েন্ট টুতে বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরগম ঘটায় বীর জীব জীববে রেলিন ওয়ান পয়েন্ট থ্রিতে নিচের কোন শয্যাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে তো দেখো অ্যান্সার সির আনসার উদ্দীপনা গ্রাহক স্নায়ু কেন্দ্র কারক সারা প্রদান পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোরে মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হলো ডিএনআর হাইড্রা ওয়ান পয়েন্ট ফাইভে যে খার যে মূলকটি ডিএনএতে থাকে না কিন্তু আর থাকে তা হল বিএন আনসার ইউরাসিল পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্সে জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফোটনের সের আনসার বয়স সন্ধিতে ওয়ান পয়েন্ট সেভেনে দুটি শঙ্কর লম্বা বড় হাতেরটি ছোটো হাতেরটি গাছের মধ্যে সংক্রয়ন ঘটলে এপন জনুতে কয় প্রকার যুক্ত গাছ পাওয়া যায় সেরাঞ্চার তিন প্রকার ওয়ান পয়েন্ট এইটে হিমোফেলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফেলিয়া হিমোফিলিয়া হিমোফেলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় ডেরসার জিরো পারসেন্ট ওয়ান পয়েন্ট নাইনে বড়ো হাতের হয় ছোটো হাতের অয় বড়ো হাতের আর ছোটো হাতের আর জিরো টাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় চার ওয়ান পয়েন্ট ওয়ান জিরো নিচের কোনটি অন্তঃপ্রজাতির সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো বিয়ের ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম ওয়ান পয়েন্ট ডাবল নিচের কোন প্রাণটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সন্ধানে সংক্রান্ত তথ্য আদান প্রদান করে শনাক্ত করো ডি এর আনসার মৌমাছি ওয়ান পয়েন্ট ওয়ান টু বাদুড়ের ডানা আর কেতে তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো বি এর আনসার সমস্ত অঙ্গ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি সিডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত আনসার ডিনাইট্রিফিকেশান ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে পূর্ব হিমালয় হটস্পটে একটি বিপন্ন প্রজাতি হল সিরান্সার রেড পান্ডা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে তো দেখো এটা বলেছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো সের আনসার হবে ভ্রমকা ছাপানি ক্যান্সার এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেব টু পয়েন্ট ওয়ানে মানুষের চোখের লেন্সের ফোকাস দুর্গ প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন বলে টু পয়েন্ট টুতে কোচ বিভাজনের ড্যাশ দশায় অ্যান্সার হবে মেটাফেস দশায় টু পয়েন্ট থ্রিতে ড্যাশ হলো লিঙ্গ ও সংযোজিত জিনদারা বর্ণন বর্ণান্ধতা পরে প্রশ্ন টু পয়েন্ট ফোরে মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত অ্যান্সারবে ককসিস একটি নিষ্ক্রিয় অঙ্গ টু পয়েন্ট ফাইভের জৈব বৈচিত্র্য সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট টু পয়েন্ট সিক্সে নমুনা জি বিশ কে এটা মাইনাস একশো ছিয়ানব্বই হবে একটু ভুল আছে ঠিক আছে হবে ক্রায় সংরক্ষণ তোমরা জানো এটা বলার প্রয়োজন আশা করি তোমরা তো জানো এগুলো আর কি বলবো টু পয়েন্ট সেভেনে মানুষের রড কোষের সংখ্যা বেশি ঠিক টু পয়েন্ট এইটে ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় ভুল টু পয়েন্ট নাইনে মটর গাছের ফুলের প্রয়োজন অনুসারে সপরগযোগ ও হৃতরপরাজযোগ ঘটনা ঘটানো যায় ঠিক টু পয়েন্ট ওয়ান জিরো জলক্ষয় রোদের জন্য ক্যাক্টাসের পাতা কণ্ঠকে রূপান্তরিত হয় ঠিক টু পয়েন্ট বলনে একটি গ্রিন গ্যাসের উদাহরণ হলো সিও টু ঠিক টু পয়েন্ট ওয়ান টু মূত্র রোগে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয় ঠিক এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে দেবো অন্ধবিন্দু হবে সিরান্সা রেটিনা অপটিক স্নায়ু সংযোগস্থল সাইটোকাইনিস হবে কোষপাত গঠন প্রাকৃতিক নির্বাচন হবে আমাদের ডারোইন অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয় হবে আমাদের জলবায়ু পরিবর্তনের বিশ্ব উষ্ণায়ন অরণ্য এটা তো গর্ভমুণ্ডের স্থান্তরিত স্থান্তরণ আমি পরাগরে জিএম হবে আমাদের এই তো জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানে বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ এবার আমি এই প্রশ্নগুলো সলভ করিয়ে দেব বিষাদৃশ্য সি এস এফ তোমাদের দেখতেই পারছে এটা কিন্তু জানো এগুলো টু পয়েন্ট টু জিরো অক্ষিগোলকে লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠ অবস্থিত তরলটির কাজ কি তো দেখো এর অ্যান্সার হবে লেন্সকে সঠিক অবস্থানে রাখতে ও সুরক্ষিত করতে সাহায্য করে লেন্সকে সঠিক অবস্থানে রাখতে ও সুরক্ষিত করতে সাহায্য করে পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ানের নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটি শূন্য স্থানে পূরণ করো তো আমি জাস্ট আমি পড়ছি না তোমাদের অ্যান্সারটা দেখে দিচ্ছি অ্যান্সারবে টেলো ফেস দশাই হবে টু পয়েন্ট টু টু মেন্ডেলের এক সংকট জননের পরীক্ষায় প্রাপ্ত তৃতীয় অপত্রজনুর জিনো টাইপের অনুতাপ অনু অনুপাত কত ওয়ান এস টু টু ইস টু ওয়ান টু পয়েন্ট টু থ্রিতে থ্যালাসেমিয়ার রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজম বহন করে অ্যান্সার হবে সেক্স ক্রোমোজম এক্স ওয়াই যেটা আট নং ক্রোমোজম নম্বর এইট টু পয়েন্ট টু পয়েন্ট টু ফোর সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে হবে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে টু পয়েন্ট টু ফাইভের নিচের চারটি বিষয়ের মতো তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো তো এটাতে দেখতেই পাচ্ছ ক্রায় সংরক্ষণ হবে টু পয়েন্ট টু সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণটি হলো বিশ্ব উষ্ণায়ন তো এই হলো দুটো সেট সলভ করে দিয়েছি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেব। ভিডিওটি দেখার জন্য এসবে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে